আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জিনি অ্যান্ড তাকিবস নেস্ট। আজকে ছুটির দিনে সাহেবের ইচ্ছে হলো চিকেন বিরিয়ানি খাবে, আর আমিও তাই বানিয়ে ফেললাম ঝটপট ওয়েতে চিকেন বিরিয়ানি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। প্রথমে আমি চাল নিয়ে নিলাম আমার আন্দাজ মতো 3 কাপ, এবং সেটাকে খুব ভালোভাবে ওয়াশ করে নিলাম। আমি আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে দিতে পারি, এই ধরনের ছাঁকনিতে করে চাল ধুলে ওটা খুব সহজেই ধোয়া হয়ে যায় এবং বারবার পানিটা ফেলানোর কোনো ঝামেলাটা থাকে না। তারপরে মাংসটা আমি ধুয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, টক দই, লবণ, লাল মরিচের গুঁড়ো, স্পেশাল বিরিয়ানি মশলা, এটা আমার ঘরে বানানো, সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম। এবং চুলোতে হচ্ছে তেল গরম করে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। পেঁয়াজটা হালকা হালকা আঁচে ভাজতে থাকবো, এবং যখন একদম এরকম গাঢ় ব্রাউন হয়ে যাবে তখন আমি পেঁয়াজের তেলটা সহ বেরেস্তাটা এখানে দিয়ে দিব। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আসলে এইসব জিনিস ম্যারিনেট করার জন্য হাত দিয়ে মাখানোর কোনো জুরি হয় না। হাত দিয়ে মাখালে যে কত সুন্দরভাবে মাখানো হয় ওটা কিন্তু হচ্ছে চামচ বা অন্য কিছু দিয়ে মাখালে পাওয়া যায় না। এবার আমি চুলতে একটু তেল গরম করে নিলাম, তার মধ্যে মাংসগুলো দিয়ে সুন্দর করে আস্তে করে ভেজে দিই। হালকা একটু নাড়াচাড়া করে দিলাম। আর এইদিকে আমি তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর দিয়ে দিলাম 2 এলাচ, 2 দারচিনি, আর ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে চালগুলো ভেজে নিচ্ছি। এদিকে আমার মাংসও কিন্তু হয়ে আসছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু আদা রসুন বাটা দিয়ে আর একটু ভেজে নিচ্ছি। এবার ফুটন্ত গরম পানিটা দিয়ে দিচ্ছি। আমি আসলে কোনো কিছুর পরিমাপে বলছি না, কারণ আমার আজকের বিরিয়ানির রেসিপি দেখানোটা হচ্ছে উদ্দেশ্য না, জাস্ট একটা ডেইলি লাইফের ব্লগ হিসেবে দেখালাম যে আমি কিভাবে কত সহজে চটপট করে করে ফেলছি। এবার আমি কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম, আর এদিকে আমার মাংসটা একদম হয়ে গেছে। এরকম ঝোলটা টেনে মাখা মাখা যখন হবে, আর এদিকে পোলাওটা দেখে নিচ্ছি। এ পর্যায়ে আমি অল্প একটু পানির মধ্যে চিনি, গুঁড়ো দুধ আর সামান্য একটু ঘি দিয়ে হচ্ছে এটাকে মিক্স করে নিব। আমার যদিও ঘিটা শেষ হয়ে গেছিলো তাই আমি ঘিটা দেই নাই, আপনারাও এটা অপশনাল, দিলেও দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু দুধ চিনি এবং ঘি এই মিশ্রণটা দিলে মজা হয় খুব।
এবার আমি পোলার মধ্যে জাস্ট এভাবেই দিয়ে দিচ্ছি। আর এটা অল্প একটু পরিমাণে নেবেন, যাতে হচ্ছে খুব বেশি না হয়ে যায়। পোলাওটা আমার হয়ে গেছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। একটু সামান্য জর্দা রং আমি হচ্ছে গুলিয়ে নিয়েছি, যেটা আমি অল্প অল্প করে দিয়ে দিলে এটা হচ্ছে সেই হায়দ্রাবাদি বিরিয়ানির মতো কিছু লাল ভাত আর কিছু সাদা ভাত দেখা যাবে। এই কারণেই করা, দেখতে সুন্দর লাগার জন্য, এটা অপশনাল, আপনারা না দিলেও কোনো অসুবিধা নেই। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, হয়ে গেল ঝটপট চিকেন বিরিয়ানি। বিরিয়ানি খেয়ে সাহেব কিন্তু সত্যি খুব প্রশংসা করেছিল, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর কারো যদি সত্যি রেসিপিটা দরকার হয়, আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব পরিমাণটা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমাদের সাথেই থাকবেন।